হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পরিমনির ভাইরাল হওয়া 10টি হিট গান সম্পর্কে জানব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করি। পরিমনির ভাইরাল হওয়া 10টি হিট গানের তালিকায় প্রথমে যে গানটি থাকবে সেটি হচ্ছে ডানা কাটা পরি শিরোনামের এই গানটি। এটি পরিমনির ক্যারিয়ারে সব থেকে বেশি ভিউ প্রাপ্ত মোস্ট ভাইরাল একটি গান। ইউটিউবে এই গানটি এখন পর্যন্ত 60 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি পরিমনির প্রথম এবং একমাত্র সিনেমা। তারপর রয়েছে পরিমনির আরেকটি ভাইরাল হওয়া জনপ্রিয় গান, তুই কি আমার হবি শিরোনামের এই গানটি। রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত বিশ্বসুন্দরী সিনেমার এই গানটি গত বছরে ব্যাপক পরিমাণে দর্শক জনপ্রিয়তা পায়, এবং এটি এমন একটি গান যেটি যতই শুনি ততবারই শুনতে ইচ্ছা করবে। এবং পরিমনির এই গানটি এতটাই দর্শক জনপ্রিয়তা পেয়েছে যে এই গানটি শুধুমাত্র বাংলাদেশেই নয়, ইন্ডিয়াতেও সমানভাবে চলেছে। বিশ্বসুন্দরী সিনেমার এই গানটি আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর পরিমনির জনপ্রিয় ভাইরাল হওয়া আরও একটি গান হলো তুমি ছাড়া একদিন শিরোনামের এই গানটি। আসিফ আকবরের কণ্ঠে গাওয়া এই গানটি ইউটিউবে এখন পর্যন্ত ভিউ পেয়েছে 42 মিলিয়নেরও অধিক। তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যে কঠিন জেনে গেছে, যেটি ভিউ হিসেবে বিবেচনা করলে এটি পরিমনির দ্বিতীয় হিট গান। তারপর পরিমনির আরও একটি অসম্ভব রকমের হিট গানের নাম হচ্ছে দিনতানা। এটি 2016 সালের মুক্তিপ্রাপ্ত রক্ত সিনেমার একটি গান। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই বেশ ব্যাপকভাবে ডাকডোল পিটানো হয়েছে, ফলাফল স্বরূপ এই সিনেমা সহ সিনেমার সবগুলো গান দর্শক জনপ্রিয়তা পায়। সত্যি কথা বলতে গেলে এই গানটি যে কোরিওগ্রাফি করা হয়েছে তা সত্যিই অসাধারণ। তারপর রয়েছে পরিমনির তুই যে আমার সেই লায়লা শিরোনামের এই গানটি। এই গানটির নায়কটিকে দর্শকের ভালো না লাগলেও দর্শকের কাছে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পাগলা দিওয়ানা সিনেমার অন্যতম একটি হিট গান এটি। তারপর রয়েছে পরিমনির অন্তরে ময়না শিরোনামের এই গানটি। গানটিতে এবং সিনেমাটিতে পরিমনির নায়ক হিসেবে ছিলেন বাংলাদেশের কিং খান শাকিব খান। শাকিব খানের সাথে পরিমনির এটি ছিল প্রথম সিনেমা। তারপর রয়েছে পরিমনির চুপি চুপি মন শিরোনামের এই গানটি। এই গানটি এবং সিনেমাটিতেও পরিমনির নায়ক হিসেবে ছিলেন শাকিব খান। গানটি ধূমকেতু সিনেমার একটি গান। ইউটিউবে এই গানটি এখন পর্যন্ত ভিউ পেয়েছে 14 মিলিয়নেরও বেশি। তারপর রয়েছে পরিমনির আরও একটি গান, জানতে যদি চাও শিরোনামের এই গানটি। জানতে যদি চাও, এই গানটিও রক্ত সিনেমার একটি গান। কলকাতার কণ্ঠশিল্পী আকাশের কণ্ঠে গাওয়া একটি গান এটি। একটু থেকে প্রথম সিনেমা হিসাবে নায়ক রোশান ব্যাপক প্রশংসা করিয়েছিলেন এই সিনেমাটি থেকে। তারপর পরিমনির আরও একটি হিট গানের তালিকায় রয়েছে হার্টবিট শিরোনামের এই গানটি। এটিও রক্ত সিনেমার একটি গান। বলা যায় রক্ত সিনেমার সবগুলো গানই ব্যাপক পরিমাণ হিট এবং ভাইরাল হওয়া গান। তারপর রয়েছে পরিমনির সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড শিরোনামের এই গানটি।
ফুরে যায় মন সিনেমায় এটি পরিমনির একটি আইটেম সং। সাইমন সাদিকের বিফুরিদে ছবিটি তেমন একটা সাড়া না পেলেও গানটি বেশ ব্যাপক হিট হয়। তো বন্ধুরা, এই 10টি গানের মধ্যে আপনার ভালো লাগার প্রিয় গান কোনটি কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।